প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 2020-তে। টেন্স শব্দটার সাথে পরিচিত নয় এমন স্টুডেন্ট পাওয়া খুবই কষ্টসাধ্য, তাই আজকে টেন্স নিয়েই মূলত কিছু কথা বলবো। টেন্স শিখতে গেলে টেন্সের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, এবং আরেকটি মৌলিক বিষয় হচ্ছে সেন্টেন্স কিন্তু কখনো টেন্স না। যেমন রাহিম গোস টু স্কুল এভরিডে, এখানে রাহিম থেকে শুরু করে এভরিডে পর্যন্ত পুরোটাই একটা কেবলমাত্র সেন্টেন্স। তাহলে তোমরা ভাবছো আসলে টেন্স কোনটা? সবসময় একটা কথা মনে রাখবে, প্রত্যেকটি মূল ভার্বই এক একটা টেন্স। তবে যদি সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব একই সেন্টেন্সে থাকে, তাহলে সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব একত্রে টেন্স হবে। আমরা দুইটা সেন্টেন্সের মাধ্যমে টেন্স সম্পূর্ণ ক্লিয়ারভাবে চিনব। প্রথম সেন্টেন্স, রাহিম গোস টু স্কুল এভরিডে, এখানে যেহেতু গোস মূল ভার্ব, সুতরাং এই মূল ভার্বই টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটিতে যদি দেখি, রাহিম ইজ গোয়িং টু স্কুল অ্যাট দিস মোমেন্ট, এখানে ইজ এবং গোয়িং এই দুটা মিলেই টেন্স, কেননা ইজ সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব এবং গোয়িং মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সুতরাং সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব একত্রে যদি থাকে, তাহলে মনে রাখবে দুটো একত্রে মিলে টেন্স হবে। অর্থাৎ মূল ভার্ব যদি থাকে সেটাও টেন্স হবে, আর সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব যদি একত্রে থাকে তাহলে তারা দুটো মিলিয়েই টেন্স হবে। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই টেন্স সম্পর্কে প্রাথমিক ধারণাটা অন্তত আমাদের জানা আজকে হয়ে গেল। আজকের পর থেকে এই টেন্স চিনতে আমাদের আর সমস্যা হবে না। আবারও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।